হ্যালো, আমি বলছি এখনো সময় আছে যে আমি কি ভুলে যাও। আপনি আপনি কি বলছেন? আমি আমার পরিচয় দিয়ে কি হবে? যা বলছি মনোযোগ দিয়ে শোনো। যে আমি কি তুমি কখনোই পাবে না, যে আমি আমাকেই বিয়ে করবে, সময় থাকতে থাকতে বিয়েটা ভেঙে দাও। তুমি যাবে না তাহলে? চলো না মা, প্লিজ। চাচা এত করে বললো, ভাই জানার ভাবিকে আমার সালাম দিস। আর ওই যে ব্যাগে দেখালাম না, এই যে বক্সটা, ওটার ভিতরে জামির বউয়ের জন্য যে লকেটটা কিনেছে ওটা রাখা আছে, ভাবির হাতে মনে করে দিবি। আচ্ছা, তোমাকে যে এতক্ষণ ধরে এত কথা বলছি তুমি কই, উত্তর দিচ্ছ না তো? তুই জানিস না আমি কেন যাই না? সরি, তোমার দাদু কবে তোমাকে কি বলেছে না বলেছে? রাতুল, তোর দাদু বেঁচে থাকতে আমাকে মেনে নেয়নি, আমি কেন যাবো সেখানে? কিন্তু চাচারা তো মেনে নিয়েছে। বাড়িটা তোর দাদুর। চলো না মা। তুই যাবি? তুই বের না হলে আমি তো অফিসে যেতে পারছি না। ওঠ। কি ব্যাপার, বাড়ির রুম খালি খালি কেন? বিয়ে বাড়ি মানে হচ্ছে হইচই, হই হট্টগোল, চেঁচামেচি, হাউকাউ। হট্টগোলটা করবে কে শুনি? বাড়িতে তো মানুষ বলতে আমরা তিনজন, কাজের লোকজনকে কাউকে তো এখন আর বাড়িতে পাওয়া যাচ্ছে না। কেন? আরে তোর চাচা সারাদিন একা একা কি সব করছে, আর কাশেমকে আর ড্রাইভারকে এদিক থেকে ওদিকে দৌড়ে নিয়ে বেড়াচ্ছে, আর আমি রান্নাবাড়া করবো না, বিয়ে বাড়ি ঘর বাড়ি সব সাজাবো, তার মধ্যে তোর চাচার তো হয়েছে এক নতুন উপসর্গ। উপসর্গ? আধ ঘন্টা পর পর তার চা চাই। ওসব উপসর্গ টর্গ রাখো,
এখন আমি চলে এসেছি, বিয়ের পুরো দায়িত্ব আমার উপর দিয়ে দাও। এখন বলো আমাকে কি করতে হবে। আপাতত এই চাটা তো চাচাকে দিয়ে আয়। ঠিক আছে, ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছোট হলেও কাটো না, আমি যাচ্ছি। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে রাতুল জি, আরে আয় আয়, আমি মনে মনে তোর কথাই ভাবছিলাম জানিস। বস বস বস, তাহলে ছুটি পেলি তাহলে? হুম পেলাম। তোর মা আসেননি? ও বুঝতে পেরেছি, তার এই বাড়িতে না আসাটাই স্বাভাবিক। বাবা যে কেন সেদিন এত খেপেছিল, বাদ দাও তোর সব কথা। এবার বলো আমাকে কেন ডেকেছো, আর তুমি নাকি চাচিকে শান্তিতে থাকতে দিচ্ছ না? ও তাহলে তুই চাচির কারণে এই বাড়িতে এসেছিস তাই না? না তা হবে কেন, তুমি আসতে বললে না। দেখ রাতুল, আমি তোকে একটা কথা পরিষ্কার বলে দিই, দুই নৌকা পা দেওয়া চলবে না, আইদার চাচা অর চাচি। চাচা? হুম। ওই যে ব্যাগটা দেখেছ? হ্যাঁ দেখছি, কি হয়েছে? কলহ করিলেই চলিয়া যাইব। জরুরি কথা আছে, না আসলে এই বিপদ হইবে। তাই তো, বিপদ তো হইবেই। সরি বুঝলাম না। বুঝবে, সময় হলেই বুঝবে। দেখো হেয়ালি কিন্তু আমার একদম পছন্দ নাই, যা বলার সরাসরি বলো। দেখো হেয়ালি কিন্তু আমার পছন্দ না, আমিও সিরিয়াস। কি সিরিয়াস? এটা কি? ক্লোবাম, ঘুমের ওষুধ। আমার তো এমনিতেই ঘুম হয়, ওষুধের দরকার নেই। ইস, আমার বইয়ে গেছে তোমার জন্য কিনতে। তাহলে কার জন্য কিনেছো? আমার জন্য, আমার। এটার ২০টা খেলে মানুষ আর বাঁচে না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ৪০টা খাবো। কনফার্মড। বলো কি, আমি বেঁচে থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করবে? কখনো না। তোর হাতের লিস্টটা ভালো করে দেখ, পরিচিত কারোর নাম বাদ পড়লো কিনা। সাত দিনও বাকি নেই, এখনো এত লোক ইনভাইট করনি। আরে আমি সবাইকে কার্ড পাঠিয়ে দিয়েছি, টেলিফোনে শুধু রিকনফার্ম করি। জামি শত হলো আমাদের বড় ছেলে, তাছাড়া ও চৌধুরী বংশের বড় নাতি। টেলিফোন করে সবাইকে রিকনফার্ম করলে খুব ভালো দেখায়। না ঠিক আছে, তোর ডিসিশনের সাথে আমিও একমত, কিন্তু কথা হচ্ছে অযথা ফোনের বিল বাড়িয়ে লাভ কি? তার চেয়ে বরং গ্রেড করে দেখা যাক যে কাকে ফোন করে কনফার্ম করাটা জরুরি। কিন্তু গ্রেডটা তুই কীভাবে করবি? খুবই সোজা, আত্মীয় স্বজন আর তোমার বন্ধুবান্ধব হচ্ছে এ গ্রেড, আর বি গ্রেডে থাকছে হচ্ছে পাড়ার লোকজন, এরকম। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, তুই আমার টেলিফোন বিলটা সাবস্টেনশিয়ালি কমিয়ে দিলি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তুমি কি বলো তো, ছেলেরা সে কখন এসছে? না হাত মুখ ধুয়েছে না কিছু খেয়েছে? আহা, তুমিও তো ওকে ডেকে নিয়ে খাওয়াতে পারতে। আমি আতিথ্যতা করব আর রান্না বাড়া করব। কেন, কাশিম কোথায়? তুমি তো ওকে কোন কাজে পাঠালে? আমি? ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, ওকে আমি একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট পাঠিয়েছি। স্পেশাল কাজ? স্পেশাল হ্যাঁ, আজকাল খাদ্যদ্রব্যে যেভাবে ভেজাল মেশানো হচ্ছে, আমি লোকজনকে দাওয়াত করে ওই ভেজাল খাওয়াতে পারবো। কাজে ফার্স্ট স্টেপ হিসেবে আমি কাশেমকে বাজারে পাঠিয়েছি, যাতে করে চেক করতে পারে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস, না না ভুল বললাম, গরুর মাংসের পরিবর্তে মোষের মাংস বিক্রি হচ্ছে কিনা, এবং খাসির মাংস বলে ছাগলের মাংস বিক্রি করছে কিনা। ধরো ঘিয়ের পরিবর্তে ডালদা গুছিয়ে দিল,
কালিজিরা চাল বলছে পোলাও চাল, কিন্তু ওর পরিবর্তে তোমার সব শুনতে শুনতে আমার একেবারে মাথা ধরে গেছে। আচ্ছা বেশ, তো তো তুমি ট্যাবলেট খেয়ে আসো, মাথা ধরা তোমার ছেড়ে গেলে আবার শুরু করবো। তোমার এসব শোনার আমার মোটেও ইচ্ছে নেই। রাতুল চল হাত মুখ ধুয়ে নে, নাস্তা দিচ্ছি টেবিলে, আয়। আচ্ছা রাতুল, তুই বলতো মানুষজনকে দাওয়াত করে এইভাবে ভেজাল খাদ্য খাওয়াবার কোনো মানে আছে? কোনো মানে নেই, একেবারে 100% পিওর ডিসিশন। অ্যাবসলিউটলি। এখন যাচ্ছি, কিছু খেতে যাচ্ছি। দেখো এইসব পাগলামির কোনো মানে নেই, বিয়ের আর মাত্র কটা দিন বাকি, তুমি অ্যাকসেপ্ট করে নাও। নো, নেভার। নদি প্লিজ চুপ। আমি সিরিয়াস, আমি ড্যাম সিরিয়াস, আমি আত্মহত্যা করব। অবশ্য আমার মৃত্যুতে তোমার বিয়ের কী হবে আমি জানি না, কিন্তু আমি বলে রাখছি আমি তোমার বিয়ের দিনই আত্মহত্যা করব। বোঝার চেষ্টা করো, এতদূর এসে বিয়েটা এভাবে ভাঙা যায়, ওই মেয়েটার কী হবে বলো? মেয়েটার জন্য একেবারে বিয়ের আগে প্রেম উতলে পড়ছে, তুমি মেয়েটাকে কতদিন ধরেছো না? কতদিন? 26 দিন। মাত্র 26 দিন? আর তুমি আমাকে কবে থেকে চেনো? হ্যাঁ কবে থেকে চেনো? আমাকে তো তুমি চেনো সেই ছোটবেলা থেকে। তখন তো আমাদের প্রেমই হয়নি। তখন হয়নি, এখন হবে। আমার ক্ষেত্রে তো 100-তে 100, তোমার ক্ষেত্রে কত সেটা আমার জানার কোনো দরকার নেই। বিয়ের পর প্রেম হয়, সুতরাং এখনো সময় আছে, সময় থাকতে বিয়েটা ভেঙে দাও, নাহলে কিন্তু কেলেঙ্কারিয়াস ব্যাপার ঘটে যাবে। এই কেলেঙ্কারিয়াস শব্দটা ডিকশনারিতে নেই। নাই, আমি মারা যাবার পর যুক্ত হবে, তোমার কোনো আপত্তি আছে? নেই, কিন্তু তোমাকে বিয়ে করলেও তো এই কেলেঙ্কারিয়াস ব্যাপারটা ঘটবে। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। দেখো জামি, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি যেটা বলি সেটা করি। সেই ভয়ে তো বসে আছে। ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে তুমি তোমার বাবাকে যে বলো তুমি আমাকে বিয়ে করছো। আমার বাবাকে? আমি? ওরে বাবা, কি আশ্চর্য! তোমার বাবা কি বাঘ না ভাল্লুক? সবার সাথে সবার বাবার কত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, আর তোমার অবস্থা এরকম। পাঞ্চিনির আগেই না আমাদের ব্যাপারটা তোমার বাবাকে বলে দিয়ে আমার দরকার ছিল। তুমি যে এতটা কাওয়ার্ড! আরে সেই জন্যই তো বলছি এই যাত্রায় এই বিয়েটা মেনে নাও। এই যাত্রা মানে আমি দ্বিতীয় যাত্রা কোথায় পাবো? ও তাই তো। আমাকে নিশ্চয়ই চিনতে পারছো, জ্যামির সাথে আমার কথা হয়েছে, জ্যামি আমাকে বিয়ে করছে, এন্ড দ্যাট ইজ ফাইন। বাবা তুমি কিছু বলবে বাবা? আরে মা, আমাকে ছেড়ে থাকতে পারবি তো? তুমি তো আমাকে ভাগাতে চাচ্ছ, আমি তোমার বুঝে হয়ে গিয়েছি কিনা? শোন, তুই কিচ্ছু ভাবিস না, তোর খটক চাষি তো বলেছে ওরা বড় লোক হলে কি হবে, একেবারে হাম্বার ভাব নেই, যাকে বলে সোজা সরল টেমি মাছের মতো। ছি বাবা, তুমি যে কি এক একটা উপমা দাও না,
তোমার এই জিওগ্রাফি চ্যানেল দেখে মাথাটা খারাপ হয়ে গেছে। কেন খারাপ কি বললাম? শোন, এত বড় মাছ হয়েও ওরা কারো অনিষ্ট করে না, জানিস? থাক, ওইসব প্রাণীবিদ্যা আমাকে শেখাতে শোনো বাবা। জানো বাবা, ফোনটা আবার এসেছিল। হ্যাঁ বাবা, আমার খুব ভয় করছে বাবা। পাগলি, এত ভয় পাওয়ার কি আছে? তোর কোনো বান্ধবী টান্ধবী হয়তো ফোন করেছে। তোর এত বড় ভালো একটা সম্বন্ধ হচ্ছে, হয়তো সেই জন্য তারা একটু দুষ্টুমি করছে। না বাবা, গলাটা তো পরিচিত কারো না। হ্যাঁ, অন্য কোনো মেয়ে দিয়ে করাচ্ছে, ঈর্ষা। আর ঈর্ষার ব্যাপারটা প্রথমে আমার ওই ইতিহাসে জ্ঞান আমাকে দিতে এসো বাবা। আমার কোনো কিছু ভালো লাগছে না, তুমি একটু খোঁজ নাও। আমার খোঁজ নেওয়ার সময়টা কোথায় বল দেখি? বিয়ের আর কতদিন বাকি আছে? এত কাজ, তোর মা বেঁচে থাকলে তো এত চিন্তা করতে হতো না। তুমি ভালো নেই, তুই কি রে কাল ফোন দিসনি কেন? চাচা চাচিকে পেয়ে মাকে ভুলে গেছিস না? কি যে বলো না মা, তুমি চাচি তো রোজ আফসোস করে, আর কালকে তো পারলে আমাকে জোর করে পাঠায় তোমাকে নিয়ে আসার জন্য। চা, তুই বেশি বেশি বলছিস। বাড়ি বলছি না, কি করছিস সেটা চাচিকে মুখ থেকে শোনো। নাকি চাচিকে? না না রাতুল, শোন। নাও কথা বল। কি মা, ধরো। কি খবর তোমার? তুমি এলে না যে, এখানে কত কাজ, আর তোমার ভাইজানকে তো চেনো। কাজের চেয়ে সে অকাজটাই করে বেশি, তুমি থাকলে আমার কত সুবিধা হতো। না আসলে মানে আমি তোমার অভিমান এখনো ভাঙেনি? না আসলে তা না, ওখানে এখন কত লোকজন, বিয়েবাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমি তো সবাইকে চিনি না। চেনো না তো কি হয়েছে? তুমি আমার সাথে সাথে থাকতে। যাই হোক, রাতুল থাকাতে আমার খুব সুবিধেই হয়েছে। তোমাকে আর কি বলবো, তোমার যখন ভালো লাগবে তুমি এসো, এবারে দরজা তোমার জন্য সবসময় খোলা। ভাবি ভাবি আপনি রাগ করবেন না, আমি অবশ্যই যাব। বিয়েটা সেরে যাক, আমি গিয়ে বৌমাকে আশীর্বাদ করে আসবো। ঠিক আছে, আমি ছাড়লাম, রাতুলকে দিই। মা বল। তুই তো আচ্ছা পাগল ছেলে রে। তোমার ছেলে যে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। এই শোন, ভাইজানকে বেশি কাজ করতে দিবি না। আচ্ছা ঠিক আছে মা, এখন রাখি তাহলে? রাখো এবং সাবধানে থেকো। কেনাকাটা করতে আমার একদম ভালো লাগে না, আর আমাকে করতে খুব ভালো লাগে। চুপ কর, কথা বলবি না। মা যখন বললো তখন তো তোর ইন্টারেস্টই বেশি দেখলাম। কি করবো বলো, চাচি বললো, চাচি বললো।
যা তুই গিয়ে শপিং কর, আমি গাড়ি পার্ক করে আসছি। আসলে তাই হয় নাকি? তুমি আমাকে কোথায় পাবো? আমি খুঁজে নেবো, যা। জানা হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। কি ব্যাপার, তুমি লাইন কেটে দিচ্ছ কেন? না মানে তুমি এখন কোথায়? জাহান্নামে। হ্যাঁ তুমি অবশ্য ওখানে থাকতেই পারো। পাজলামি করবে না, তুমি কোথায়? শপিং এসেছি। বিয়ে কনফার্ম না হওয়া পর্যন্ত নো শপিং টপিং। মানে দেখো আমাকে কিন্তু রাগাবে না, আমি কিন্তু এক্ষুনি চলে আসবো। চলে আসবে মানে কোথায় আসবে? তুমি কি বাংলা কথা বুঝতে পারো না? হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি। নো শপিং, তোমার সাথে আমার কথা আছে, এখন বলো তুমি আসবে না আমি? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। সরি সরি, আমি আসলে খেয়াল করি নাই, সরি সরি। একটু দেখে চলতে পারেন না? বল। শোন আমি আর আসছি না, তুই একটা ক্যাব নিয়ে বাসায় চলে যাস। কাহিনী কি? ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না রে, নির্ঘাত কেলেঙ্কারিস ব্যাপার ঘটে যাবে। তুমি থাকো তুমি থাকো, তোমার কেলেঙ্কারিস ব্যাপার নেই, আমি ঘুমোতে যাচ্ছি। ভাই ভাই যাস না, আমাকে এই বিপদে ফেলে কোথায় পালাচ্ছিস তুই? তুই কি ভাই ভাই নামের কলঙ্ক তুই? কিন্তু তুমি তো কিছু বলছো না। বলবো বলে তো তোকে আমি ডেকেছি, কিন্তু কিভাবে যে শুরু করি মানে আমাকে একটু সময় দে। আচ্ছা ভাই আমাকে একটা কথা সত্যি করে বলতো, তুমি তুমি কি কোনো ঘটনা ঘটিয়েছো? ঘটনা? হুম আমি? হ্যাঁ আমি ঘটাবো ঘটনা। হ্যাঁ ঘটনা ঘটাবে তো নদী। নদী মানে কোন নদী? নদী 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 বুঝিস না, চিনিস না নদী? তো চিনবো না কেন, পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষা কীর্তনখোলা টাঙ্গন। হ্যাঁ তো এত কিছু থাকে, নদী নিয়ে বলে গেল। আরে ছাগল, এ নদী সে নদী না, এ নদী হচ্ছে আমাদের মেজ চাচার মেয়ে নদী। কিরে তুই এমন থম মেরে গেলি কেন? তুমি কি একটু আগে আমাকে ছাগল বললে? হ্যাঁ বললাম, কথাটা এখনই ভিডিও কর। মানে আমি কি ছাগল? আমাকে ছাগল বলে কেন? না রে রাতুল, কথা উজ্জ করলে কি আর না করলে কিচ্ছু যায় আসে না, আমার অবস্থা তো গুরু চরণ। আচ্ছা বলো কিছু বলো তো নদীর ব্যাপারটা একটু খুলে বলো তো। হ্যাঁ তোকে ডিটেলে না বলে সামারি বলি। হ্যাঁ নদী বলেছে ও আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে না পেলে ও সুইসাইড করবে।
সুইসাইড কর কি এত সোজা? শুন, আমাকে ওষুধ দেখিয়েছে ফার্মেসি থেকে কেনা কর্কটের নতুন ওষুধ, এই কি গ্লোবাম না ফ্লোবাম কি যেন নাম। তো কর্কট ওষুধ দেখালে হবে, আমি আছি না ম্যানেজ মাস্টার, খাওয়া খা চিন্তা। আরে এই জন্যই তো তোকে ডেকেছি, কি খাবি বল। তাহলে তুই হচ্ছিস গিয়ে ম্যানেজ মাস্টার? কেন, তোর আপত্তি আছে? কি বলবি বলে ফেল। দেখ প্রদীপ, তুই যা ভাবছিস সেটা সম্ভব না, আর তোর একটা পাগলামির কারণ তো বিটা ভাঙতে পারি না। তারপর ডিসিশন ইজ ফাইনাল, আমার সাথে জামাই ভাইয়ের বিয়ে হচ্ছে, ব্যাস। আমারও ডিসিশন ফাইনাল, আমি সুইসাইড করছি। আচ্ছা তুই একটা জিনিস ভেবে দেখ, বিয়ে বাড়িতে আত্মহত্যা, আমরা মাত্র কয়েকটা লোক, আমরা কি তোর লাস্ট নেট টানাটানি করবো না নতুন বই নিয়ে হয়ে হট্টগোল করবো? বললাম তো আমার ডিসিশন ফাইনাল, এখন তোরা কি করবি সেটা তোদের ব্যাপার। তার মানে তুই ডিসিশন চেঞ্জ করছিস না? নেভার, আমি অনেক কষ্ট করে ট্যাবলেটগুলো জোগাড় করেছি। কয় টাকা দাম, কয় টাকা দাম তুই আমাকে বল, আমি তোকে দ্বিগুণ টাকা দিচ্ছি, তারপর প্লিজ প্লিজ তুই তোর ডিসিশনটা চেঞ্জ কর। আর তুই যদি কাজটা করিস তাহলে একটা কেলেঙ্কারি এস ব্যাপার ঘটে যাবে। আমিও তাই চাই। আচ্ছা মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছিস? ওই কার্ডটা যদি টাইম মতো আমার কথাটা প্লেস করতো তাহলে তো এত ঝামেলা হতো না। মানে আমি বুঝিনি, তুই আরেকবার বল। তুই সেটা জামাই কিছু জিজ্ঞেস কর। মানে তুমি বিশ্বাস কর যে এই কদিন থেকে আমার কাছে মনে হচ্ছে যে নদীকে ছাড়া আমি বাঁচব না। আচ্ছা ভাই তুমিও কি পাগল হয়ে গেলে? হ্যাঁ তুই জানিস না রাত, ও ঠিকই আত্মহত্যা করবে যে ব্যাপারটা সম্ভব। তুই এখন একটা কিছু কর, কেলেঙ্কারি ব্যাপার ঘটিয়ে ফেলে এখন বুঝো কিছু একটা কর, আর কিচ্ছু মাথায় আসছে না যে কী করবো। কিন্তু তোকে একটা কিছু করতে হবে, একটা উপায় খুঁজে বের কর ভাই, লক্ষ্মী ভাই না আমার। আমি কথা দিচ্ছি নেক্সট টাইম আর কখনো এমন করব না। নেক্সট টাইম মানে মানে নেক্সট টাইম তুমি আরও একটা বিয়ে করবে? না মানে বিয়ে মানে তোর বিয়ে আমি ফুল স্পন্সর করবো। থাক ভাই, আর লোক দেখাতে হবে না, আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে কাজটা আমাকেই করতে হবে। দ্যাটস গুড, মানে তোর মতো ইন্টেলিজেন্ট ছেলে আর একটা হয় না, ঠিক? প্লিজ ভাই প্লিজ, আর পান দিতে হবে না প্লিজ, এখন একটু কনসেন্ট্রেট করতে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক, কনসেন্ট্রেট কর। এই রাতুল ভাই, আচ্ছা স্যার কনসেন্ট্রেট কনসেন্ট্রেট। ভাই কিছু পেলি? আশ্চর্য, হুট করে কিছু পাওয়া যায় নাকি? হ্যাঁ তাই তো, হুট করে কিচ্ছু পাওয়া যায় না। না না তুই বাপ বাপ, এই কে 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 আবার নদী ধরি। কথা বল। হ্যালো
হ্যালো, না না আমরা চিন্তা মধ্যে, মানে একটা প্ল্যান করতে হবে না, আশ্চর্য একটু সময় লাগবে না, মানে কনসেন্ট্রেট করছি, আমরা একটা প্ল্যান বের হয়ে যাবে। হ্যাঁ রাখি রাখি, আমরা খুব ব্যস্ত আছি এখন, এখন তুমি ডিস্টার্ব করো না। হ্যাঁ ওকে ওকে বাই। কি বলছে, কি আবার আত্মহত্যা করবে ভাই? একটা কিছু খুঁজে বের কর রে ভাই। আমি চেষ্টা করছি, চেষ্টা করছি, চেষ্টা করতে দাও। পেয়েছি। কি? চাচা জানের সাথে সরাসরি কথা বলতে হবে। কি ব্যাপার, কি ভাবছিস তুই? নদীর ডিসিশন ফাইনাল, সে সুইসাইড করবে। আর এদিকে জামাই ভাইয়ের মনে গভীর প্রেম। আমাদের সময় ছেলেমেয়েরা আজকের মতো ফ্রিলি মেলামেশা করতে পারতো না, কাজেই কাছের মানুষ যারা ওই মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এদের সাথে মেলামেশা করতো। আজকের জেনারেশন না সত্যি এগুলো না। উফ, জেনারেশন এগুলো না পেছালো, এটা তো এখন ভাবার সময় না। এখন তো একটা ওয়ে আউট বের করতে হবে। ওই গাধাটাকে এখানে এসে ওয়ে আউটটা বের করতে হবে। অহনাদের ফ্যামিলিকে আমি কীভাবে সামলাবো এ কথা ভাবতে আমার বুক ব্যথা করছে। আইডিয়া চাচা, দি আইডিয়া। হোয়াট আইডিয়া? তোমার বুকে ব্যথা শুনে এই আইডিয়াটা আমার মাথায় এসেছে। আচ্ছা, একটা সিরিয়াস ইনসিডেন্ট না হলে তো এই বিয়েটা ভাঙা যাবে না। না এক্স্যাক্টলি। আচ্ছা আমি শুনেছি তুমি নাকি একসঙ্গে খুব ভালো অভিনয় করতে। হ্যাঁ করতামই তো, একবার ইন্টার কলেজ তোর ইয়ে হয় না ওই ড্রামা কম্পিটিশন, সেই ড্রামা কম্পিটিশনে আমি সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার ভূমিকা অভিনয় করে খুব নাম করেছিলাম। সেই যে বিখ্যাত সংলাপ, বাংলা বিহার উড়িষ্যার শেষ মহান অধিপতি দাদু তুমি বলেছিলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাও তো হয়ে গেল, তাও তো হয়ে গেল। চাচা তোমাকে স্বর্ণপদক প্রাপ্তির আর একটি সুযোগ দেওয়া হলো। গুড। আসলে তোর মতলবটা কি বলতো আমাকে? তোমার হার্ট অ্যাটাক হয়েছে, এমন একটা অভিনয় করতে হবে। বেশ তো, হার্ট অ্যাটাক হলো কিন্তু ডাক্তার কোত্থেকে পাবো আমি? আশ্চর্য, কেন তোমার বন্ধু কায়সার আঙ্কেল। ও দ্যাটস রাইট, ওই যে সিরাজউদ্দৌলা নাটকে ও মির্জাফরের ভূমিকা অভিনয় করেছিল। ইনফ্যাক্ট হি অ্যাক্টেড বেটার দ্যান আই ডিড। ভালো কথা, তুমি এক কাজ কর, কায়সারকে টেলিফোনটা লাগিয়ে দে, আমি কথা বলবো। ওকে কুইক, মোবাইল থেকে কর। চোখে দাও, বিষয়টা বুঝতে পারছো না, এখন আমাদের অ্যাকশনের সময় এসে গেছে। রাতুল তোমাকে সব বুঝিয়ে বলবে, কারণ ও হচ্ছে গিয়ে এই নাটকের সর্বাধিকারী অর্থাৎ নির্দেশক। ঠিক আছে, যাও ফোন দাও অ্যাম্বুলেন্স কুইক। জানা আরে বাবা তো মনে হয় কিছুই বুঝতে পারেনি, তখন থেকে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করেছে। আচ্ছা বাবাকে বলে দি। তুমি দেখছি সব কিছু গুবলেট করে ফেলবে, এখনো লাস্ট অ্যাকশনই বাকি রয়েছে। এখন তো খুব চটাং চটাং করে কথা বলছো, তখন হোনার গলায় মালা দেওয়ার জন্য না কারণ উঠে পড়ে রেখেছিলে। অহনা তো খুব সুন্দর, সরি মানে না সেই জন্য তো আমি বিয়ে করতে রাজি হইনি না। আচ্ছা আমি আমি গুবলেট করে ফেলবো না তো, পারবো তো আমি? দেখো যে আমি তোমার অ্যাক্টিং এর উপর এন্ড সিকোয়েন্স ডিপেন্ড করছে, তুমি যদি না পারো তাহলে কিন্তু আমার ট্যাবলেট খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা তুমি আমাকে বলে দেখো তো কীভাবে তুমি বলবে। বলবো যে আঙ্কেল দেখেন বাবা এখন মৃত্যুশয্যায়, তাই বিয়েটা তাড়াতাড়ি না
বাবা এখন মৃত্যুসজ্জায়, আঙ্কেল আমি এখন কিভাবে বিয়েটা করি? বাবা এখন মৃত্যুসজ্জায়, আঙ্কেল আমি এখন কিভাবে বিয়েটা করি? তোমার মতো করে বলো না। বাবা এখন মৃত্যুসজ্জায়, আমি কিভাবে আঙ্কেল বিয়েটা করি? ঠিক আছে না, একটু সুন্দর করে বলো। সুন্দর করে বলো। ওয়ালাইকুম আসসালাম। বস। আপনাকে ঠিক? জি আমি, যে আমি মানে পাত্রের চাচাতো ভাই, আমাকে তুমি করে বলবেন? ও তা হঠাৎ মানে আঙ্কেল আসলে কেমন করে যে বলি। কেন, কিছু কি হয়েছে? মানে কোনো বিপদ কি হয়েছে? জি মানে ওই বড় চাচার ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়েছে। কি বলছো তুমি বাবা? হ্যাঁ কি হয়েছে বাবা? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ। কি হয়েছে? জি মানে ওই জামি ভাইয়ের বাবার হার্ট অ্যাটাক হয়েছে। ও কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? না হাসপাতালে না, বড় চাচার এক বন্ধু আর কি, ও বড় চাচার চিকিৎসা করছেন বাসায়। বাবা তুমি বরং একটু দেখে আসো। হ্যাঁ ঠিকই বলেছিস মা, তুই আমার সঙ্গে চল। না বাবা সেটা ভালো হবে না, তুমিই যাও। বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। আপনি চা খাবেন? জি জি। আচ্ছা আমাদের বড় বিপদ হয়ে গেল বাবা, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, দূরে আত্মীয় স্বজন কেউ কেউ বিয়েতে আসার জন্য রওনাও দিয়ে দিয়েছে। এখন আমি যে কী করি বুঝে উঠতে পারছি না। আঙ্কেল এখন আর কী করা যাবে? আপনি বড় চাচার জন্য দোয়া করেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। দোয়া তো করি বাবা, কিন্তু এদিকে যে বাবা তুমি আমাদের বাড়িতে চলো। জি আমার মেয়ের সঙ্গে কিছু সলা পরামর্শ করব। আমার মেয়ে খুব বুদ্ধিমতী। ও আমার মেয়ে না আমি ওর ছেলে এইটাই মাঝে মাঝে ভুলে যাই। আমার না তখনই মনে হচ্ছিল আপনাকে কোথায় যেন দেখেছি, শপিং মলে, রাইট? আমি জানতাম এরকম একটা ঘটনা হবে। মেয়েটা জিতে গেল। কোন মেয়েটা? ওই
এঙ্গেজমেন্টের পর থেকে একটা মেয়ে ফোন করতো, প্রায় ফোন করতো। ফোন করে বলতো কখনো যে আমি বিয়ে করাবো, কখনো বলতো যে আমি আমাকে বিয়ে করবে না, যে আমি ওকে অনেক ভালোবাসি এবং যে আমি ওকেই বিয়ে করবে। আবার বলতো যে আমিকে না পেলে সে আত্মহত্যা করবে। আপনাকে সত্যি কোনো মেয়ে ফোন করতো? হ্যাঁ, আমি বাবাকেও বলেছিলাম, বাবা পাত্তা দিল না। আসলে আমার বিয়ের এত ঝোঁক, আমি বাবার সব কথা বিশ্বাস করে ফেলতাম। আমি জামিকেও বলেছি, জামি বলেছিল পাত্তা দিতে না, কিন্তু এখন দেখছি ভুলটা আমারই হয়েছে। আঘাতটা আসলে এভাবে আসবে আমি বুঝতে পারিনি, আর যদিও এলো বিয়ে মাত্র কদিন আগে। আপনাকে দেখে যতটা সাদাসিধে মনে হয় আপনি ততটা না। আপনি মেয়েটার সব কথা জানতেন, তারপরেও একটা নিরীহ ভাব করে চাচা অসুখে খবরটা দিতে এলেন। এখন একটা কাজই বাকি আছে, আমাকে অপয়া বলে বিয়েটা ভেঙে দেওয়া। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা, আমাদের ভণ্ডামি বুঝতে পেরেও আমাকে কিচ্ছু বলেনি, একটু খারাপ ব্যবহার করেনি, শুধু অদ্ভুত ভাবে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ঘৃণা ছিল না, করুণাও না, কি যেন ছিল চাহনিতে আমি চোখ সরাতে পারছিলাম না। তারপরে অহনে মনে করে দেয় বাড়ির কথা, আর আমি পালিয়ে বাঁচি। ওই দৃষ্টি তো শুভ দৃষ্টি রে, বুঝলি বোকা? এখন আমাকে দুটো ফোন করতে হবে। কাকে? এক হচ্ছে ভাইজানকে, আরেকটা অহনাদের বাড়িতে। আমার এই সিদ্ধান্তে আপনার সম্মতি চাচ্ছিলাম। আরে সম্মতি, সম্মতির কথা তুমি কি বলছো?
আমার বুকে একটা পাথর চেপেছিল, তোমার কথায় সেটা নেমে গেল। বাবা আজ বেঁচে থাকলে তোমাকে মেনে না নিয়ে পারতেন না। ও একটা কথা, মেয়ের বাড়িতে ফোনটা কিন্তু আমিই করব। কিন্তু না, কোনো কিন্তু নয়, রাতুলের বিয়ে এ বাড়ি থেকেই হবে। Thank you.